সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো পেন্সিল দিয়ে কিভাবে সোল্ডারিং আয়রন তৈরি করা যায় এবং একই সাথে জানাবো এটি কতটুকু কাজের। তো ইউটিউবে অনেকেই দেখেছি যে পেন্সিল দিয়ে সোল্ডারিং আয়রন তৈরি করে দেখাচ্ছে, তো এই ভিডিওগুলোতে অনেক ভিউজ হচ্ছে এবং এটাতে অনেকেই দেখছি ফেক নিউজ সার্চেছে। এটার মাধ্যমে আপনারা প্রফেশনাল কাজ করতে পারবেন। মূলত পেন্সিল দিয়ে সোল্ডারিং আয়রন তৈরির ভিডিওতে আপনারাই কমেন্ট করে বলছেন যে এটি তৈরি করতে, তাই আজকের ভিডিওতে আপনাদের পেন্সিল দিয়ে সোল্ডারিং আয়রন তৈরি করে দেখাবো। তো আপনারা অনেকে জানেন যে পেন্সিল তৈরির মূল উপকরণ গ্রাফাইট। তো এই পেন্সিলের ভিতরে গ্রাফাইটের সঙ্গে কিছু মাটি এবং অন্যান্য উপকরণ মিশিয়ে পেন্সিলটি তৈরি করা হয়। তো পেন্সিলটির মাধ্যমে 100% শর্ট হয় না। তো আমরা যখন ইলেকট্রনিক প্রবাহ করি তখন 100% শর্ট না হয় আমাদের এখানে কিছু তাপ উৎপন্ন হয়। মূলত সেই তাপের মাধ্যমে আপনাদের সোল্ডারিং আয়রন এবং সোল্ডারিং টিপ এর পেন্সিলের ওই লেডের মাধ্যমে আপনাদের গলিয়ে দেখাবো এবং এটা আপনাদের আসলে কি কাজ করে কি না সেটা আপনাদের দেখাবো। তো চলুন আমাদের এই পেন্সিলটা আগে কেটে ফেলা যাক। পেন্সিলটি কাটার এ পর্যায়ে আপনাদের একটু সতর্ক হতে হবে এবং এখানে খেয়াল রাখতে হবে যাতে আপনাদের পেন্সিলটির লেড ভেঙে না যায়। তো এটা খুব ভঙ্গুর পদার্থ হয়, এটা খুব সহজেই ভেঙে যায়। আমার কাছ থেকে প্রায় 2 বার ভেঙে গিয়েছিল, তাই আপনারা এখানে খুব সতর্ক হয়ে পেন্সিলের এই লেডটি ছাড়াবেন। বর্তমানে আমাদের পেন্সিলটির লেডটি ছাড়ানো হয়ে গেছে। এখন আমাদের পেন্সিলটির লেডটি ভালোভাবে ঘষে নিতে হবে। তার জন্য আমি যে আমার পেপার কাটারটি ছিল সেই পেপার কাটারটির সাহায্যে কিছু খাঁজ কেটে নেব এবং এটাকে ভালোভাবে ঘষে নেব। এবং আমাদের এই পেন্সিলটি চালানোর জন্য মানে পেন্সিল দিয়ে সোল্ডারিং আয়রনটি চালানোর জন্য কিছু তার নিতে হবে। তারটি অবশ্যই আপনারা ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন এবং তার দুটি আমাদের পেন্সিলের যে গ্রাফাইট দণ্ডটি ছিল সেই দণ্ডের দুপ্রান্তে খুব ভালোভাবে লাগাতে হবে। এবং আমাদের পজিটিভ তারটি লাগানোর আগে আমাদের এখানে একটি তাপ পরিবাহী একটি পাইপ কানেক্ট করে নিতে হবে যাতে আমাদের যে লাল তারটি ছিল সেই লাল তারটি পুড়ে না যায়। বর্তমানে আমাদের পেন্সিল দিয়ে সোল্ডারিং আয়রনের কাজ 95% শেষ। এখন আমাদের এই পেন্সিলের সোল্ডারিং আয়রন খুব ভালোভাবে টেপ দিয়ে আটকে নিতে হবে। এখন আমাদের পেন্সিলের সোল্ডারিং আয়রন 99% রেডি। এখন আমাদের এখানে 12 ভোল্ট একটি 3 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে এখানে সংযোগ দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন যে ধোঁয়া উঠতে শুরু করেছে এবং খুব শীঘ্রই আমাদের পেন্সিলটি গরম হয়ে গেছে। আপনারা এখানে তাপ দেখলে বুঝতে পারছেন যে আমাদের রাজিন খুব সহজেই গলে যাচ্ছে। তো শুধু রাজিন দেখলেই হবে না, আমাদের এখানে কিছু রাং অর্থাৎ এখানে সোল্ডারিং লেড যে ওয়্যারটি ছিল সোল্ডারিং ওয়্যারটি এখানে গলিয়ে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজে এটা গলে যাচ্ছে, অর্থাৎ এখানে খুব তাপ বেশি তাপ উৎপন্ন হওয়ার জন্য এখানে খুব সহজেই গলে যাচ্ছে। এখানে একটি খেয়াল করার বিষয় রয়েছে, আমাদের এটা সোল্ডারিং ওয়ার গলাতে পারলেও দেখবেন যে এটা কোনো সোল্ডারিং লেড ধরতে পারছে না, অর্থাৎ আমাদের যে টিপের মাথায় কোনো সোল্ডারিং আয়রন ধরতে পারছিল না। এখন আপনাদের এই সার্কিটটি লাগিয়ে দেখাবো যে এটা আসলে কাজ করে কি না। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক চেষ্টার পরেও আমি এখানে সার্কিটে কোনো তার লাগাতে পারছি না। এবং আপনারা একই সাথে যদি আমাদের পেন্সিলের দিকে খেয়াল রাখেন তাহলে দেখতে পাবেন আমাদের লেডের উপরের অংশ ধরে গেছে এবং এটা অতিরিক্ত গরম হওয়ার জন্য উড়েও গেছে। তো এটা খুব বিপজ্জনক একটি মডিউল বা এখানে জিনিস বলতে পারেন। তো আপনারা এটা বাসা বাড়িতে না ট্রাই করতে পারেন, কেননা আপনাদের এটার মাধ্যমে আপনাদের শখের একটা দিন নষ্ট হয়ে যেতে পারে, আপনাদের বাসা বাড়ির যে কোনো ডিভাইস অর্থাৎ আপনারও ক্ষতি হতে পারে। তো এটা খুব বিপজ্জনক জিনিস, আপনারা এটা বাসা বাড়িতে নাও ট্রাই করতে পারেন। মূলত আজকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে পেন্সিল দিয়ে সোল্ডারিং আয়রন তৈরি ভিডিও আসলে ফেক কি রিয়েল। তো এটা কিছু কিছু ক্ষেত্রে রিয়েল হয় এবং এটা অবাস্তব একটি ডিভাইস, অর্থাৎ এটা আপনারা বাসা বাড়িতে ট্রাই করবেন না, আপনাদের শ্রমিক এবং পারিশ্রমিক দুটোই নষ্ট হবে। তো বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করবেন এবং আমাদের চ্যানেলের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন।